হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে চাট মশলা বানিয়ে দেখাবো। চাট মশলা দিয়ে যে কোনো ধরনের চাট, যেমন মুড়ি মাখা, চানাচুর মাখা, যে কোনো কিছু, ঘুগনি, ফুচকা বা যে কোনো ধরনের সবজিতে দিতে পারেন। এটা খুবই টেস্টি হয় খেতে। চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে নেব। প্রথমেই আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে আমরা গোটা মশলাগুলো কালেক্ট করব, তারপরে ভাজবো। তো সবার প্রথমে আমি এখানে নিচ্ছি 2 টেবিল চামচ জিরে, গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ গোটা মৌরি। যতটা জিরে নিয়েছি তার অর্ধেক ধনে আর ততটাই মৌরি, আর তার থেকে একটু কম আজওয়াইন, মানে জোয়ান, মানে আমি 1 টিস্পুন জোয়ান নিয়েছি, 1 টিস্পুন কালো গোলমরিচ, চাইলে আপনি সাদাটাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। 20 থেকে 25 দানার মতো গোলমরিচ হবে। 1 চুটকি হিং নিচ্ছি। হিংটাও ভেজে নেওয়া খুবই জরুরি, কারণ কাঁচা হিঙের একটা দুর্গন্ধ থাকে, সেটা ভালো লাগে না খেতে। 1 টেবিল চামচ নিচ্ছি আমি শুকনো আদা। আদার পাউডার নিতে চাইলে 1 টিস্পুন আদার পাউডার নিতে পারেন। স্বাদ মতো নিচ্ছি আমি শুকনো লঙ্কা। যদি আপনি ঝাল পছন্দ না করেন তাহলে কাশ্মীরি লাল লঙ্কা ব্যবহার করতে পারেন। এবার আমরা সমস্ত মশলাগুলোকে একসাথে মিডিয়াম টু লো হিটে 6 থেকে 7 মিনিটের জন্য ভেজে নেব। আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা ভাজা ভাজা সুগন্ধ আসছে। এবার আমরা মশলাগুলোকে নামিয়ে নেব একটা প্লেটে, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। একটু ছড়িয়ে দিচ্ছি। এবার দেখুন মশলাগুলো খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এবার এদেরকে আমাদের গ্রাইন্ড করে নিতে হবে। তো তার জন্য আমাদের একটা মিক্সার গ্রাইন্ডার জার লাগবে, ছোটো জারটা নিচ্ছি আমি। মশলাগুলো দিয়ে দিলাম জারের মধ্যে। এবার এর সাথে আমাদের আরও কিছু জিনিস অ্যাড করতে হবে। তো আমি এখানে নিচ্ছি 2 টেবিল চামচ চিনি আর 1/4 কাপ আমচুর পাউডার। আমচুর পাউডার ঘরে কি করে বানানো যায় সেই রেসিপি আমি ওপরে আই বাটনে শেয়ার করেছি, আপনি চাইলে দেখে নিতে পারেন। আর বাজারেও কিন্তু আমচুর পাউডার পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। আর নিচ্ছি আমি 1 টেবিল চামচ ভরে বিট লবণ। বিট লবণটা একেবারে উঁচু উঁচু করে নিয়েছি, তবে আপনি নিজের স্বাদ অনুসারে বিট লবণ এবং আমচুর পাউডারের পরিমাণ বাড়াতে পারেন। আমি মিক্সারটা ঘুরিয়ে নিয়ে এসেছি আর খুব মিহি একটা পাউডার আমি বানিয়েছি। তারপরও পাউডারটাকে আমরা চেলে নেব, যাতে একেবারে ফাইন পাউডার আমরা পেতে পারি। একটা প্লেট নিলাম আর প্লেটের ওপরে একটা আটার চালনি রাখবো। এটা প্লাস্টিকের চালনি, স্টিলের নয়। স্টিলের চালনির ছেদটা একটু মোটা হয় আর প্লাস্টিকেরটা একদম বারিক হয়, মিহি হয়। তো এটা দিয়ে আমরা একেবারে মিহি পাউডার পেতে পারি। চেলে নেব। মিক্সারটা ঘোরানোর পরে একবার টেস্ট করে দেখুন, তারপরে যদি আপনার মনে হয় যে বিট লবণ আর আমচুর পাউডার আরও বাড়াবেন তাহলে বাড়িয়ে নিন, যতটা ইচ্ছা আপনি নিজের স্বাদ মতো বাড়িয়ে নিতে পারেন। এবার এই যেটা থেকে গেছে এটা আমি আরেকবার ঘুরিয়ে নেব, তাতে আরও একটু পাউডার আমরা পাবো, মানে আরও একটু চাট মশলা পাবো আমরা। এই দেখুন আমি ঘুরিয়ে নিয়ে এসেছি, আরও একবার চেলে নেব। বাজারে যে চাট মশলাটা পাওয়া যায় সেটাতে কিন্তু সাইট্রিক অ্যাসিড থাকে, আর আমি এখানে সাইট্রিক অ্যাসিড একেবারেই ব্যবহার করছি না। তবে আপনি যদি চান ব্যবহার করতে তাহলে করতে পারেন। 1/2 টিস্পুন থেকে 1 টিস্পুন পর্যন্ত সাইট্রিক অ্যাসিড আপনি দিতে পারেন যদি চান। এবার এই যেটা থেকে গেছে এটুকু আমি ফেলে দেব, চাইলে এটাও ইউজ করা যায়, কোনো অসুবিধা নেই। এবার দেখুন আমাদের একেবারে মিহি চাট মশলা তৈরি হয়ে গেছে, আর সাইট্রিক অ্যাসিড দিতে চাইলে দিতে পারেন। এবার আমি প্লেটটা চেঞ্জ করে একটা ফটো তুলব, যেটা আপনারা উপরে দেখতে পাবেন। যাই হোক, এই মশলাটা আমরা এয়ারটাইট কন্টেনারে ভরে 6 থেকে 7 মাস পর্যন্ত স্টোর করে খেতে পারি বা ব্যবহার করতে পারি। তো এই সিম্পল রেসিপিটি অবশ্যই ট্রাই করুন বন্ধুরা, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। আর ভিডিও পছন্দ হলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করুন বন্ধুরা, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনকে অলে প্রেস করতে একেবারেই ভুলবেন না। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন। বাই বাই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।